নামাজ শেষ করে এলাকার মুরব্বীদেরকে ডাক দিয়ে বলতেছেন, চাচা যান আপনারা আমার কাছে না জিজ্ঞাসা করে আমার ঘরগুলো কেন ভাঙতেছেন? এলাকার মানুষগুলা বলল, জুরাইস তুমি হইলে এত খারাপ মানুষ আমি কখনো জানি না, আমরা তো মনে করতাম তুমি সবচাইতে ভালো মানুষ, সারাদিন নামাজ কালামের মধ্যে তুমি ব্যস্ত, কিন্তু দেখলাম না না তুমি নামাজ দিনের বেলায় আমাদেরকে দেখানোর জন্য পড়ো, কিন্তু রাতের অন্ধকারে তুমি মেয়ে নিয়ে এখানে আয়েশ করো। হযরত জুরাইস তো মাথার উপর আসমান ভেঙে পড়ছে, বলে না চাচা দাদা আপনার মনে হয় ভুল হচ্ছে, আমি এই কাজ কখনো করি না। ওই পতিতা মহিলা তার সামনে আনছে, ডাক দিয়ে বলতেছে তুমি কে চেনো? বলে হ্যাঁ, রাতের বেলায় সে আমার সাথে মিলামেশা করে আমার পেটে বাচ্চা এনে দিয়েছে। যখন এই কথা বললেন তখন হযরত জুরাইস তিনি কিন্তু কিছুক্ষণ পর নিজে নিজে মিসকে হাসি দিতেছেন। তার মানে বান্দা যদি শিরক করে দুনিয়ার ভিতরে, বান্দা যদি শিরকিয়াতের মধ্যে লিপ্ত থাকে, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ। কথা বলেন ঠিক না? তাহলে এক নম্বর গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহ আল ইশরাক বিল্লাহ। এই জন্য হযরতে লুকমান হাকিম তার সন্তানকে কিশোর বয়সে ডাক দিয়ে বলতেছেন, কলিজার টুকরা সন্তান, জমিনের মধ্যে যতদিন তুমি চলাফেরা করবা ততদিন তোমার কাছে আমার নসিহত হলো, ততদিন আল্লাহর সাথে তুমি কখনো অন্য কাউকে শরীক করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, জমিনে কখনো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। কেন জানো? ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে আল্লাহর উপরে সবচাইতে বড় জুলুম। নাউযুবিল্লাহ, আল্লাহর উপরে সবচাইতে বড় জুলুম শিরক। একজন মানুষ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, এটা হচ্ছে আল্লাহর উপরে বান্দা কর্তৃক বড় জুলুম। কেন জুলুমের কথা আসলো? কারণ আল্লাহর সাথে আপনি শরীক করবেন কেন? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে কতটা সুন্দর করে প্রেরণ করেছেন, আপনি দুনিয়ার মধ্যে কতটা দুর্বল ছিলেন, মায়ের পেটে আপনি কেমন ছিলেন, সেখান থেকে পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহ পাক আপনাকে টেকটিয়ার করে ভালোবাসা দিয়ে জমিনের মধ্যে আনছেন, এরপরও আল্লাহ পাক স্টেপ বাই স্টেপ আপনাকে বড় করেছেন। এখন আপনার সব কিছু হলো, আপনি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার মানুষের গোলামি করতেছেন, এটাই হচ্ছে আল্লাহর উপরে বান্দা কর্তৃক সবচাইতে বড় জুলুম। জমিনের মধ্যে যত জুলুম আছে সবচাইতে বড় জুলুম হলো বান্দা কর্তৃক আল্লাহর উপরে, সেটা হচ্ছে আল ইশরাক বিল্লাহ। বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর এটা জুলুম হয়। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের বারিধারা তো আমাদের উপরে আছেই, এরপর আমি আপনি কেমনে আল্লাহর শরীক করব অন্য কাউকে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে প্রশ্ন বোধক চিহ্ন দিয়ে মানব জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, এ আমার গোলাম, জমিনের মধ্যে তুমি কি নিকৃষ্ট ছিলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আব্দি ওমা কুনতা মাহিনা, তুমি কি জমিনের মধ্যে নিকৃষ্ট ছিলে না? অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ফামান জাআলাকা দামান, কে তোমাকে রক্তে পরিণত করলো, ওমান জাআলাকা মুদগ, কে তোমাকে রক্ত পিণ্ডে পরিণত করলো, ওমান জাআলাকা ইজামা, কে তোমাকে হাড় দিল, আবার ওমান জাআলাকা লাহমা, হাড়ের উপরে আল যে কে তোমাকে মাংসে আবৃত করে দিল। এই যে আল্লাহ পাক প্রশ্নবোধক চিহ্ন নিয়ে বান্দাকে বারবার জিজ্ঞাসা করতেছেন, কে দিল কে দিল, তুমি কি দুর্বল ছিলে না, তুমি কি ছোট ছিলে না, ওমা কুনতা সগীর, তুমি কি ছোট ছিলে না, ওমা কুনতা দঈফা, তুমি কি দুর্বল ছিলে না, আমি কি তোমাকে এই নিকৃষ্টের অবস্থা থেকে তোমাকে কেমনি সম্মানিত করলাম? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ইয়া ইবনা আদম
হে ইবনে আদম, আমি জমিনের মধ্যে তোমার মায়ের পেটটাকে তোমার জন্য ঠিকানা বানায় দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, অন্য জায়গা আল্লাহ পাক বলতেছেন, ও হামালতু ওয়াজহাকা ইলা জারি লায়ালি আল্লাহ তারুদ্দ করা ইউহাতুত তাআম। বান্দা, আমি মায়ের পেটের মধ্যে তোমার সিস্টেম আর তোমার মায়ের সিস্টেমটাকে আমি আলাদা করে দিলাম। তোমার খাদ্যের ব্যবস্থা তোমার মায়ের মাসিকের রক্ত দিয়ে আমি ব্যবস্থা করলাম, কিন্তু আমি জবান দিয়ে সেই নাপাক রক্ত তোমাকে খাদ্যের ব্যবস্থা করি নাই। আমি তোমার নাবির সাথে মায়ের নারীর একটা অ্যাডজাস্টমেন্ট করিয়ে দিয়ে তোমার খাদ্যের ব্যবস্থা করে দিলাম। কেন বান্দা, আমি জবান দিয়ে কেন তোমার খাদ্যের ব্যবস্থা করে দিলাম না জাননি? কারণ জমিনের মধ্যে এসে যে জবান দিয়ে তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিবা, ওই জবানকে আমি মায়ের গর্ভের মধ্যে অপবিত্র করতে চাই নাই। এ কারণে আমি নাভি দিয়ে তোমার মায়ের মাসিকের রক্ত তোমার ভিতরে পৌঁছায় খাদ্যের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক স্টেপ বাই স্টেপ আপনাকে দেখভালের দায়িত্ব নিলেন, আপনি কত নিকৃষ্ট, আপনার মা বাবার নাপাক ফুটা ছিলেন, ফুটা এতটাই নিকৃষ্ট পানি যে পানি বের হলে গোসল না করলে পবিত্রতা অর্জন হয় না, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? যে পানি বের হলে গোসল না করা পর্যন্ত পবিত্র হওয়া যায় না, এতটা নাপাক করে আপনাকে আমাকে মায়ের গর্ভের মধ্যে ফেলছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, হে পৃথিবীর গোলামের দল, যখন তোমার পৃথিবীর জমিনে আগমনের সময় হয়ে গেল, ওয়াহাইতু ইলাল মালাইকাতিল মুআক্কালাতিল আলহাম, যখন পৃথিবীর জমিনে তোমার আগমনের সময় হয়ে গেল, আমি তোমার মায়ের গর্ভের মধ্যে একটা ফেরেশতা নিযুক্ত করে দিলাম, ফেরেশতা তোমাকে জমিনের মধ্যে ঠেলতে থাকে, আর তুমি দু হাত ছড়িয়ে বলতে থাকো, না জমিনের মধ্যে আমি যেতে চাই না, এটা আমার জন্য বড় দুনিয়া। কারণ বান্দা যখন মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন থাকে, তখন বান্দার কাছে মায়ের পেটটাই কিন্তু বড় দুনিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মনে করে আর এর চাইতে বড় দুনিয়া হতে পারে না। ফেরেশতা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাব্বে করিম, তোমার বান্দা জমিনের মধ্যে যাইতে চায় না, আমার কিছুই করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নূরের তাজাল্লি মায়ের গর্ভের মধ্যে যখন ফেলে দেয়, আল্লাহর অস্তিত্ব টের পেয়ে বান্দা গর্ভের মধ্যে আল্লাহর কুদরতি কদমে মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ। আরে এই অবস্থায় বান্দা নরমাল ডেলিভারি হয়, এ কারণে মা বোনদের কাছে জিজ্ঞাসা করবেন, যখন বান্দা নরমাল ডেলিভারি হয় তখন তার নাক আর কপালটা জমিনের দিকে লাগোয়া থাকে, কারণ সিজদারত অবস্থায় বান্দা জমিনের মধ্যে আগমন করে। সুবহানাল্লাহ। তাফসীরে তাওজিহুল কুরআনের মধ্যে মুফতি তকি উসমানী দামত বরকাতুল আলিয়া বলেন, এই যে বান্দা সিজদারত অবস্থায় জমিনের মধ্যে আগমন করে কেন জানো? কারণ সে বান্দা আল্লাহকে বুঝাইতে চায়, হে রব্বে করিম, আমি জমিনের মধ্যে তোমার কদমে মাথা নত করে দিয়ে প্রবেশ করলাম, যতদিন জমিনের মধ্যে থাকব ততদিন তোমার কদমে আমি মাথা নত করে দেব। আল্লাহু আকবার। কিন্তু আমরা জমিনের মধ্যে আসার পর সিচুয়েশন, কালচার, পরিবেশ আমাদেরকে আল্লাহর কদমে মাথা নত করা দিয়ে থেকে নিজেদেরকে ফিরায় রাখে। এখন তো আমরা নামাজ পড়তে চাই না, কদমে নত করব তো দূরের কথা, পাঁচক তো আজান দিলেও আমরা আজান শোনার পর মাঠের দিকে দৌড় দিই, আছে কিনে? মসজিদের পাশে চায়ের দোকান, এতক্ষণ বসে বসে চা খাইতেছিল, যেই মসজিদের মিনারা থেকে আজান হয়ে গেল অমনি চড়াট থেকে উঠে মাঠের দিকে দৌড় দেয়, কারণ ও জানে এখন মুসল্লি আসবে, আর আমি বসে বসে যদি চা সিগারেট পান বিড়ি খাই তাহলে মানুষ কি বলবে, এই জন্য উঠে মাঠের দিকে দৌড় দেয়, নামাজ পড়তে যাবে না, আছে কি নেই? অথচ আমি জমিনের মধ্যে যখন আগমন করেছি তখন আল্লাহর কদমে সিজদা দিয়ে আগমন করেছি। আমার বন্ধুরা গভীর মনোযোগ,
শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আবার বর্ণনা করেন, বান্দা যখন জমিনের মধ্যে আগমন করে বান্দা দুর্বল, এতটাই দুর্বল বান্দার কোন দাঁত আমি দেই নাই যেই দাঁত দিয়ে কোন ফল খাইতে পারে, লালাকা সিন্নুন তাক্ত, বান্দা তোমার দাঁত ছিল না যেই দাঁত দিয়ে তুমি কোন কিছু কামড়ে খাবা, তোমার হাত ছিল না যে হাত দিয়ে তুমি কোনো কিছু শক্ত করে ধরবা, তোমার পা ছিল না যেই পা দিয়ে তুমি দৌড়াদৌড়ি করতে পারবা, তোমার কান ছিল না যেই কান দিয়ে তুমি শ্রবণ করতে পারবা, তোমার চোখ ছিল না এমন কোন চোখ যেই চোখ দিয়ে তুমি ভালো মন্দ দৃষ্টিপাত করতে পারবা, তোমার আকল ছিল না যে আকল দিয়ে তুমি ভালো মন্দ বিচারে বিশ্লেষণ করতে পারবা, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছিল কিন্তু কোনটাই কিন্তু কার্যকর ছিল না, সবকিছু ছিল তোমার অক্ষম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন পর্যন্ত তোকে এতিম করে রাখি নাই, আমি তোর জন্য তোর মা বাবাকে তোর জন্য আমি তাবে বানিয়ে দিলাম, তোকে আমি ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাই নাই, ওই অবস্থায় তোকে আমি পুঙ্খানুপুঙ্খানু রূপে দরদের সাথে মহব্বতের সাথে লালন পালন করলাম, আল্লাহু আকবার, ওই অবস্থায় আল্লাহ পাক আপনাকে আমাকে ছেড়ে দেয় নাই, খাদ্যের ব্যবস্থাও করে দিয়েছেন, দুনিয়ার কোন খাদ্য জবানের মধ্যে দিলে তখন তার খাদ্য নেওয়ার কোনো শক্তি নাই, এমন কি পানি পর্যন্ত খাওয়ার যোগ্যতা তখন নাই, জন্মের পরে কোনো মানুষের বাচ্চা পানিও খাইতে পারে না, এতটাই দুর্বল, খলিকাল ইনসানু দঈফা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছি, মুরগির বাচ্চা ডিম ফুটে বের হয়ে দেখবে 2 সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে চাও চাও করে দৌড়াদৌড়ি করে, ঠিক কি না, কিন্তু মানুষের বাচ্চা কখনো 2 সেকেন্ডে দৌড়াবে তো দূরের কথা 2 মাসেও হাঁটতে পারে না, ঠিক না বে, ঠিক, এতটাই দুর্বল করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করছেন, আমার বন্ধুগণ আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন বান্দা তুমি কিছু খাইতে পারো না তবু কিন্তু তোমাকে আমি না খাওয়াই রাখি নাই, আমি তোমার মায়ের স্তনের মধ্যে কুদরতি একটা খাদ্যের ব্যবস্থা করে দিলাম, যে খাদ্য শীতের মৌসুমে গরম আর গরমের মৌসুমে আমি ঠান্ডার ব্যবস্থা করে দিলাম, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদারতু লাকা ইয়ারকাইনি রকীকাইনি লিআনি লাকা লাবনান খালিসান দাফিয়ান ফিশ্শিতা, বান্দা আর গরমের মৌসুমে গরম করে দিলে তোমার ঠোঁট পুড়ে যাইতে পারে, এ কারণে ঠান্ডার ব্যবস্থা করে দিলাম, তোমার মুনাসিব অনুযায়ী তোমার অন্তত ভালো লাগবে এই অনুযায়ী আমি তোমাকে এই ব্যবস্থা করে দিলাম, আল্লাহু আকবার, এতটা সুন্দর দেখভাল আমার মালিক করছেন, এরপরও বান্দা তোমার হাতের শক্তি আলো আসলো, ওয়াস্তাবদা ইয়াদুক ওয়াস্তাবদা সিন্নুক ওয়াস্তাবদা ওয়াজরুক ওয়াস্তাবদা আইনুক ওয়াস্তাবদা আকলুক, যে তোমার এত সব কিছুর শক্তি আমি তোমাকে দিলাম, এখন তোমার শক্তি হলো তোমাকে কেউ একটা থাপ্পড় দিলে আরেকটা থাপ্পড় দেওয়ার যোগ্যতা আমি তোমাকে দিলাম, এরপরও বান্দা আমার কদমে মাথা নত না করে জমিনে তুই অন্যান্য মানুষের গোলামি করিস এটার দিকে চিন্তা করে আল্লাহ পাক বলতেছেন লা তুশরিক বিল্লাহ, এত কিছু আমি তোর জন্য করলাম, তোর যখন কেউ ছিল না তখন আমি তোর ছিলাম আর এখন তোর সব কিছু হলো আমাকে ভুলে গিয়ে জমিনের মানুষের গোলামি করলি, এটার দিকে বিবেচনা করে আল্লাহ পাক বলতেছেন লা তুশরিক বিল্লাহ, আমার সাথে কাউকে শরীক করবি না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে বান্দা কর্তৃক আল্লাহর উপরে সবচাইতে বড় জুলুম, ঠিক আমার বন্ধুগণ গভীর মনোযোগ, হযরত জুরাইজ নামাজ শেষ করে এলাকার মুরব্বীদেরকে ডাক দিয়ে বলতেছেন চাচা জান আপনারা আমার কাছে না জিজ্ঞাসা করে আমার ঘরগুলো কেন ভাঙতেছেন, এলাকার মানুষগুলা বলল জুরাইজ তুমি হইলে এত খারাপ মানুষ আমি কখনো জানি না, আমরা তো মনে করতাম তুমি সবচাইতে ভালো মানুষ, সারা দিন নামাজ কালামের মধ্যে তুমি ব্যস্ত, কিন্তু দেখলাম না না তুমি নামাজ দিনের বেলায় আমাদেরকে দেখানোর জন্য পড়ো কিন্তু রাতের অন্ধকারে তুমি মেয়ে নিয়ে এখানে আয়েশ করো, হযরত জুরাইজ তো মাথার উপর আসমান ভেঙে পড়ছে,
বলে না চাচা জান আপনার মনে হয় ভুল হচ্ছে, আমি এই কাজ কখনো করি না। ওই পতিতা মহিলা তার সামনে আনছে, ডাক দিয়ে বলতেছে তুমি কে চেনো? বলে হা, রাতের বেলায় সে আমার সাথে মিলামেশা করে আমার পেটে বাচ্চা এনে দিয়েছে। যখন এই কথা বললেন তখন হযরতে জুরাইস তিনি কিন্তু কিছুক্ষণ পর নিজে নিজে মিসকে হাসি দিতেছেন। তার মানে বান্দা যদি শিরিক করে দুনিয়ার ভিতরে, বান্দা যদি শিরকিয়াতের মধ্যে লিপ্ত থাকে, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ। কথা বলেন ঠিক কি না? তাহলে এক নম্বর গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহ আল ইশরাক বিল্লাহ। এই জন্য হযরতে লুকমান হাকিম তার সন্তানকে কিশোর বয়সে ডাক দিয়ে বলতেছেন, কলিজার টুকরা সন্তান, জমিনের মধ্যে যতদিন তুমি চলাফেরা করবা ততদিন তোমার কাছে আমার নসিহত হলো, ততদিন আল্লাহর সাথে তুমি কখনো অন্য কাউকে শরীক করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, জমিনে কখনো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। কেন জানো? ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে আল্লাহর উপরে সবচাইতে বড় জুলুম। নাউযুবিল্লাহ, আল্লাহর উপরে সবচাইতে বড় জুলুম শিরিক। একজন মানুষ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, এটা হচ্ছে আল্লাহর উপরে বান্দা কর্তৃক বড় জুলুম। কেন জুলুমের কথা আসলো? কারণ আল্লাহর সাথে আপনি শরীক করবেন কেন? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে কতটা সুন্দর করে প্রেরণ করেছেন, আপনি দুনিয়ার মধ্যে কতটা দুর্বল ছিলেন, মায়ের পেটে আপনি কেমন ছিলেন, সেখান থেকে পুঙ্খানুপুঙ্খানু রূপে আল্লাহ পাক আপনাকে টেক কেয়ার করে ভালোবাসা দিয়ে জমিনের মধ্যে আনছেন, এরপরও আল্লাহ পাক স্টেপ বাই স্টেপ আপনাকে বড় করেছেন। এখন আপনার সব কিছু হলো, আপনি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার মানুষের গোলামি করতেছেন, এটাই হচ্ছে আল্লাহর উপরে বান্দা কর্তৃক সবচাইতে বড় জুলুম। জমিনের মধ্যে যত জুলুম আছে সবচাইতে বড় জুলুম হলো বান্দা কর্তৃক আল্লাহর উপরে, সেটা হচ্ছে আল ইশরাক বিল্লাহ। বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে এটা জুলুম হয়। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের বারিধারা তো আমাদের উপরে আছেই, এরপর আমি আপনি কেমনে আল্লাহর শরীক করব অন্য কাউকে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে প্রশ্ন বোধক চিহ্ন দিয়ে মানব জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, হে আমার গোলাম, জমিনের মধ্যে তুমি কি নিকৃষ্ট ছিলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আব্দি ওমা কুনতা মাহিনা, তুমি কি জমিনের মধ্যে নিকৃষ্ট ছিলে না? অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ফামান জাআলাকা দামান, কে তোমাকে রক্তে পরিণত করলো? ওমান জাআলাকা মুদগ, কে তোমাকে রক্তপিণ্ডে পরিণত করলো? ওমান জাআলাকা ইজামা, কে তোমাকে হাড় দিল? আবার ওমান জাআলাকা লাহমা, হাড়ের উপরে আল যে, কে তোমাকে মাংসে আবৃত করে দিল? এই যে আল্লাহ পাক প্রশ্নবোধক চিহ্ন নিয়ে বান্দাকে বারবার জিজ্ঞাসা করতেছেন, কে দিল কে দিল? তুমি কি দুর্বল ছিলে না? তুমি কি ছোট ছিলে না? ওমা কুনতা সগীর, তুমি কি ছোট ছিলে না? ওমা কুনতা দঈফা, তুমি কি দুর্বল ছিলে না? আমি কি তোমাকে এই নিকৃষ্ট অবস্থা থেকে তোমাকে কেমনি সম্মানিত করলাম? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ইয়া ইবনা আদম জালতু লাকা কুরআন ফি বাতনি উম্মিক, হে ইবনে আদম, আমি জমিনের মধ্যে তোমার মায়ের পেটটাকে তোমার জন্য ঠিকানা বানায় দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, অন্য জায়গা আল্লাহ পাক বলতেছেন, ওয়াহামালতু ওয়াজহাকা ইলা জারি লায়ালি, আল্লাহ তারুদ্দ করা ইউহাতুত তাআম, বান্দা আমি মায়ের পেটের মধ্যে তোমার সিস্টেম আর তোমার মায়ের সিস্টেমটাকে আমি আলাদা করে দিলাম,
তোমার খাদ্যের ব্যবস্থা, তোমার মায়ের মাসিকের রক্ত দিয়ে আমি ব্যবস্থা করলাম, কিন্তু আমি জবান দিয়েছি নাপাক রক্ত তোমাকে খাদ্যের ব্যবস্থা করি নাই, আমি তোমার নাভির সাথে মায়ের নাড়ির একটা অ্যাডজাস্টমেন্ট করিয়ে দিয়ে তোমার খাদ্যের ব্যবস্থা করে দিলাম। কেন বান্দা আমি জবান দিয়ে কেন তোমার খাদ্যের ব্যবস্থা করে দিলাম না জানোনি? কারণ জমিনের মধ্যে এসে যে জবান দিয়ে তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিবা, ওই জবানকে আমি মায়ের গর্ভের মধ্যে অপবিত্র করতে চাই নাই, এ কারণে আমি নাভি দিয়ে তোমার মায়ের মাসিকের রক্ত তোমার ভিতরে পৌঁছায় খাদ্যের ব্যবস্থা করে দিলাম। এই যে আল্লাহ পাক স্টেপ বাই স্টেপ আপনাকে দেখভালের দায়িত্ব নিলেন, আপনি কত নিকৃষ্ট, আপনার মা বাবার নাপাক ফুটা ছিলেন ফুটা, এতটাই নিকৃষ্ট পানি যে পানি বের হলে গোসল না করলে পবিত্রতা অর্জন হয় না, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? যে পানি বের হলে গোসল না করা পর্যন্ত পবিত্র হওয়া যায় না, এতটা নাপাক করে আপনাকে আমাকে মায়ের গর্ভের মধ্যে ফেলছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, হে পৃথিবীর গোলামের দল, যখন তোমার পৃথিবীর জমিনে আগমনের সময় হয়ে গেল, ওয়াহাইতু ইলাল মালাইকাতিল মুআক্কালাতিল আরহাম, যখন পৃথিবীর জমিনে তোমার আগমনের সময় হয়ে গেল, আমি তোমার মায়ের গর্ভের মধ্যে একটা ফেরেশতা নিযুক্ত করে দিলাম, ফেরেশতা তোমাকে জমিনের মধ্যে ঠেলতে থাকে, আর তুমি দু হাত ছড়িয়ে বলতে থাকো না জমিনের মধ্যে আমি যেতে চাই না, এটা আমার জন্য বড় দুনিয়া, কারণ বান্দা যখন মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন থাকে, তখন বান্দার কাছে মায়ের পেটটাই কিন্তু বড় দুনিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ, ও মনে করে আর এর চাইতে বড় দুনিয়া হতে পারে না। ফেরেশতা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ইয়া রাব্বে করিম, তোমার বান্দা জমিনের মধ্যে যাইতে চায় না, আমার কিছুই করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নূরের তাজাল্লি মায়ের গর্ভের মধ্যে যখন ফেলে দেয়, আল্লাহর অস্তিত্ব টের পেয়ে বান্দা গর্ভের মধ্যে আল্লাহর কুদরতি কদমে মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ, আর এই অবস্থায় বান্দা নরমাল ডেলিভারি হয়, এ কারণে মা বোনদের কাছে জিজ্ঞাসা করবেন, যখন বান্দা নরমাল ডেলিভারি হয় তখন তার নাক আর কপালটা জমিনের দিকে লাগোয়া থাকে, কারণ সিজদারত অবস্থায় বান্দা জমিনের মধ্যে আগমন করে। সুবহানাল্লাহ, তাফসীরে তাওজিহুল কুরআনের মধ্যে মুফতি তকি উসমানী দামত বরকাতুল আলিয়া বলেন, এই যে বান্দা সিজদারত অবস্থায় জমিনের মধ্যে আগমন করে কেন জানো? কারণ সে বান্দা আল্লাহকে বুঝাইতে চায়, ইয়া রাব্বে করিম, আমি জমিনের মধ্যে তোমার কদমে মাথা নত করে দিয়ে প্রবেশ করলাম, যতদিন জমিনের মধ্যে থাকব ততদিন তোমার কদমে আমি মাথা নত করে দেব। আল্লাহু আকবার, আল্লাহ। কিন্তু আমরা জমিনের মধ্যে আসার পর সিচুয়েশন কালচার পরিবেশ আমাদেরকে আল্লাহর কদমে মাথা নত করা দিয়ে থেকে নিজেদেরকে ফিরায় রাখে। এখন তো আমরা নামাজ পড়তে চাই না, কদমে নত করব তো দূরের কথা, পাঁচক তো আজান দিলেও আমরা আজান শোনার পর মাঠের দিকে দৌড় দিই, আছে কিনে? মসজিদের পাশে চায়ের দোকান, এতক্ষণ বসে বসে চা খাইতেছিল, যেই মসজিদের মিনারা থেকে আজান হয়ে গেল অমনি চড়াট থেকে উঠে মাঠের দিকে দৌড় দেয়, কারণ ও জানে এখন মুসল্লি আসবে, আর আমি বসে বসে যদি চা সিগারেট পান বিড়ি খাই তাহলে মানুষ কি বলবে, এই জন্য উঠে মাঠের দিকে দৌড় দেয়, নামাজ পড়তে যাবে না, আছে কি নেই? অথচ আমি জমিনের মধ্যে যখন আগমন করেছি তখন আল্লাহর কদমে সিজদা দিয়ে আগমন করেছি। আমার বন্ধুরা গভীর মনোযোগ, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আবার বর্ণনা করেন, বান্দা যখন জমিনের মধ্যে আগমন করে বান্দা দুর্বল, এতটাই দুর্বল বান্দার কোন দাঁত আমি দেই নাই যেই দাঁত দিয়ে কোন ফল খাইতে পারে। লালাকা সিন্নুন তাক্ত, বান্দা তোমার দাঁত ছিল না যেই দাঁত দিয়ে তুমি কোন কিছু কামড়ে খাবা,
তোমার হাত ছিল না যে হাত দিয়ে তুমি কোনো কিছু শক্ত করে ধরবা, তোমার পা ছিল না যেই পা দিয়ে তুমি দৌড়াদৌড়ি করতে পারবা, তোমার কান ছিল না যেই কান দিয়ে তুমি শ্রবণ করতে পারবা, তোমার চোখ ছিল না এমন কোন চোখ যেই চোখ দিয়ে তুমি ভালো মন্দ দৃষ্টিপাত করতে পারবা, তোমার আকল ছিল না যে আকল দিয়ে তুমি ভালো মন্দ বিচারে বিশ্লেষণ করতে পারবা, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছিল কিন্তু কোনটাই কিন্তু কার্যকর ছিল না, সবকিছু ছিল তোমার অক্ষম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন পর্যন্ত তোকে এতিম করে রাখি নাই, আমি তোর জন্য তোর মা বাবাকে তোর জন্য আমি তাবে বানিয়ে দিলাম, তোকে আমি ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাই নাই, ওই অবস্থায় তোকে আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে দরদের সাথে মহব্বতের সাথে লালন পালন করলাম। আল্লাহু আকবার, ওই অবস্থায় আল্লাহ পাক আপনাকে আমাকে ছেড়ে দেয় নাই, খাদ্যের ব্যবস্থাও করে দিয়েছেন, দুনিয়ার কোন খাদ্য জবানের মধ্যে দিলে তখন তার খাদ্য নেওয়ার কোনো শক্তি নাই, এমন কি পানি পর্যন্ত খাওয়ার যোগ্যতা তখন নাই, জন্মের পরে কোনো মানুষের বাচ্চা পানিও খাইতে পারে এতটাই দুর্বল। খলিকাল ইনসানু দঈফা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছি। মুরগির বাচ্চা ডিম ফুটে বের হয়ে দেখবে 2 সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে চাও চাও করে দৌড়াদৌড়ি করে, ঠিক না? কিন্তু মানুষের বাচ্চা কখনো 2 সেকেন্ডে দৌড়াবে তো দূরের কথা 2 মাসেও হাঁটতে পারে না, ঠিক না বে? ঠিক, এতটাই দুর্বল করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন বান্দা তুমি কিছু খাইতে পারো না তবু কিন্তু তোমাকে আমি না খাওয়াই রাখি নাই, আমি তোমার মায়ের স্তনের মধ্যে কুদরতি একটা খাদ্যের ব্যবস্থা করে দিলাম, যে খাদ্য শীতের মৌসুমে গরম আর গরমের মৌসুমে আমি ঠান্ডার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদারতু লাকা ইয়ারকাইনি রকীকাইনি লিআনি লাকা লাবনান খালিসান দাফিয়ান ফিশ্শিতা, বান্দা আর গরমের মৌসুমে গরম করে দিলে তোমার ঠোঁট পুড়ে যাইতে পারে, এ কারণে ঠান্ডার ব্যবস্থা করে দিলাম, তোমার মুনাসিব অনুযায়ী তোমার অন্তত ভালো লাগবে এই অনুযায়ী আমি তোমাকে এই ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার, এতটা সুন্দর দেখভাল আমার মালিক করছেন। এরপরও বান্দা তোমার হাতের শক্তি আলো আসলো, ওয়াস্তাবদা ইয়াদুক ওয়াস্তাবদা সিন্নুক ওয়াস্তাবদা ওয়াজরুক ওয়াস্তাবদা আইনুক ওয়াস্তাবদা আকলুক, যে তোমার এত সব কিছুর শক্তি আমি তোমাকে দিলাম, এখন তোমার শক্তি হলো তোমাকে কেউ একটা থাপ্পড় দিলে আরেকটা থাপ্পড় দেওয়ার যোগ্যতা আমি তোমাকে দিলাম, এরপরও বান্দা আমার কদমে মাথা নত না করে জমিনে তুই অন্যান্য মানুষের গোলামি করিস এটার দিকে চিন্তা করে আল্লাহ পাক বলতেছেন লা তুশরিক বিল্লাহ, এত কিছু আমি তোর জন্য করলাম, তোর যখন কেউ ছিল না তখন আমি তোর ছিলাম আর এখন তোর সব কিছু হলো, আমাকে ভুলে গিয়ে জমিনের মানুষের গোলামি করলি, এটার দিকে বিবেচনা করে আল্লাহ পাক বলতেছেন লা তুশরিক বিল্লাহ, আমার সাথে কাউকে শরীক করবি না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে বান্দা কর্তৃক আল্লাহর উপরে সবচাইতে বড় জুলুম।